রাত যদিও বাজে 1:30 ছোট একটা প্রশ্ন করেছে আমি 1 মিনিটে জবাব দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আগের একজন সম্মানিত আলোচক মিডিয়াকে হারাম কাজ বলেছেন এই ব্যাপারে আপনার মতামত কি এই ব্যাপারে অতি সংক্ষেপে বলি আমার মতামত হলো এই বিষয়টা নিয়ে এই জামানে আহলে হক ওলামায়ের কেরামের মধ্যেও টুকটাক اختلاف আছে অধিকাংশ আলেম এই জামানায় দ্বীনের প্রয়োজনে ফাওকামের লাইগা নয় সেলফি টেলফি তোলার লাইগা না দ্বীনের প্রয়োজনে দাওয়াতের প্রয়োজনে নিজেদের আলোচনা ভিডিও করা রেকর্ড করাকে বৈধ বলে মেনে নিয়েছেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ ভারত পাকিস্তানি বলেন মিডল ইস্টি বলেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই বলেন অধিকাংশ আলেম একমত আছে এমনকি বাংলাদেশে বসে মক্কা শরীফে এখন নামাজ হচ্ছে কিনা নামাজে কোন পারা তেলাওয়াত হচ্ছে মদিনা শরীফে কোন হুজুর ইমামতি করছে সবই দেখা যায় নাকি যায় না কিভাবে যায় তাদের সামনে যে ক্যামেরা লাগানো আছে এটা ওই হুজুররা তো জানে না জানে জানার পরও তারা এটা কেলাও করে রেখেছে হ্যাঁ কিছু কিছু আলেম এখনো আছেন যারা মনে করেন যে না দীনের প্রয়োজনে ধর্মের প্রয়োজনে ধর্ম প্রচারের প্রয়োজনেও এগুলোকে এলাও করা উচিত না আমার ব্যক্তিগতভাবে মত হলো কোন আলেমের اختلاف কি অবজ্ঞা করা উচিত না অবমূল্যায়ন করা উচিত না যে যেই মত পোষণ করতে যায় তাকে তার মত পোষণ করতে দেওয়া উচিত শ্রদ্ধা করা উচিত যেমন ইস্তেমার মাঠে আপনারা গেলে দেখবেন সেখানে ইমাম সাহেব মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত করেন না এমনটা না মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত করেন না পেছনে একজন মুকাব্বির তিনি জোরে জোরে তাকবীর দেন আল্লাহু আকবার তিনি বিভিন্নভাবে এটা বুঝান যে না নামাজে এখন এই রকম থেকে এই রকমে যাচ্ছি কিন্তু ইমাম সাহেব মাইক লাগান না কেন কারণ তারা এই ক্ষেত্রে হয়তো এই মত পোষণ করেন যে ইমামের কেরাতেই যদি সকলে নামাজ পড়ে আর আলাদা মুকাব্বির না থাকে তাহলে হয়তো নামাজে কোনো মুশকিল হবে এ কারণে তারা করেন না কিন্তু এটা নিয়ে আমি দেখি নাই বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য আলেম তাদের নিয়ে উচ্চবাচ্য করেছে বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের বড়সড় অবস্থান নিয়েছে এখন কেউ যদি ব্যক্তিগত বিষয়ে কোনো মতামত পোষণ করতে চায় বিশেষ সতর্কতার তাকওয়ার বিশেষ পরহেজগারির উপর আমল করতে চায় কলুক না ভাই কারো উপর অযথা অ্যাটাক দেওয়ার দরকার কি মৌলিক বিষয়ে যেখানে اختلافের কোনো সুযোগই নাই সেখানে আমরা কঠোর হব যেমন ওই যে এক হুজুর বাদ্যযন্ত্র দিয়ে মিউজিক দিয়ে গজল গেয়েছে আমরা প্রকাশ্যে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা নজন্ড অবস্থান নিয়েছি আলহামদুলিল্লাহ মুরব্বিরা সমর্থন দিয়েছে তো কাজ তো শুরু করা লাগে যদিও শুরুতে যেই পরিমাণ গালি আমি খেয়েছি জীবনে হয়তো এই কয় পিস ভাতও আমি খাই নাই এত এত গালি খেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ শুরুর ধাক্কাটা বড় কঠিন হয় কিন্তু পরবর্তীতে আসান হয়ে যায় তো যেটা স্পষ্ট বাতিল যেমন মিউজিক বাদ্যযন্ত্র ঢোল তবলা হারমোনিয়াম পিয়ানো এগুলো হারাম এটা اختلافের কোনো বিষয় না কেউ اختلاف করলে তার বাতিল ছাড়া ভণ্ড ছাড়া গোমরা ছাড়া কিছু বলা যাবে না এগুলোতে আমরা কঠোর থাকব কিন্তু এই জাতীয় বিষয়গুলো নিয়ে কঠোরতা করা এটা আমার ব্যক্তিগত শান না অনেক মাহফিল আমরা বাংলাদেশে এমন করি যেখানে মাদ্রাসা কর্তৃপক্ষই মনে করে যে ভিডিও করা হারাম এখন অনেক মিডিয়া এসে বলে হুজুর কর্তৃপক্ষ তো চাচ্ছে না এখন আপনি বলে দিলে তারা দিতে বাধ্য আপনি বলে দেন আমি বলি না ভাই আমি বলবো না আমি তাদের মতকে শ্রদ্ধা করি ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আদবই আমাদেরকে শিখিয়েছেন আমাদের উস্তাদরা আমার এখনো মনে পড়ে মারকাজুদ দাওয়ায় থাকতে একবার তামরিন করার সময় আমি লিখেছিলাম নাসিরউদ্দিন আলবানী ডাইরেক্ট কাতাবা নাসিরউদ্দিন আল আলবানী নামের আগে শায়খ লিখি নাই আমার এমন জোরে ধমক দিলেন এই আপনি শায়খ না লিখে ডাইরেক্ট নাসিরউদ্দিন আলবানী কেন লিখলেন সে কি আপনার ছোট ভাই লাগে নাকি আমি বললাম হুজুর ওনার সাথে তো অনেক اختلاف আমাদের এখন আমি তার নামের আগে শায়খ লিখব বললেন না এই কাজ কখনোই করবেন না আপনি অন্য মতকে ভিন্ন মতকে শ্রদ্ধা জানান তাহলে সেও আপনার কথাকে সুন্দরভাবে গ্রহণ করবে আর শুরুতে গালি দিয়া শুরু করবেন কেউ আপনার কথা নিবে না এ কারণে শুরুটা করতে হবে আদবের সাথে যেখানে আল্লাহ নবী মুসারেই বললেন ফেরাউনের লগে নরম নরম কথা বলবা ফাকুলা লাহু কাওলাল লাইনা তাহলে কি হবে লাল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা আশা করা যায় ফেরাউন উপদেশ নিবে ফেরাউনের অন্তরে আল্লাহর ভয় আসবে তা আমি নবী মুসার চাইতে বড় হক না আমার প্রতিপক্ষ ফেরাউনের চাইতে বড় বাতিল না সুতরাং নবী মুসাই যদি দাওয়াতের সাথে সব ক্ষেত্রে না রে ভাই গরম কথা তো নবী মুসাও বলেছেন এবং অন্যান্য নবীরাও বলতে বাধ্য হয়েছেন কিন্তু দাওয়াতের ফিল্ডের আলোচনা আমি করছি দাওয়াতের প্রয়োজনে হেকমার প্রয়োজনে তখন ফেরাউনের সঙ্গে যদি নরম কথা বলা যেতে পারে অন্যদের সঙ্গে হুদাই গরম করার কি দরকার আছে তবে ওই যে আগেই বলেছি যেটা বাতিলের প্রশ্ন হকের প্রশ্ন আর যেটা ভণ্ডামি গোমরাহি আর সঠিক আর ভুলের প্রশ্ন সেখানে আবার নমনম করার সুযোগ নাই সেখানে আমাকে কঠোর হতে হবে কিন্তু যেখানে اختلافের সুযোগ আছে সেখানে অযথাই উগ্রতা দেখানোর পক্ষে আমি না তো কোন হুজুর যদি বলে থাকেন আমি জানি না কে বলেছেন যদি বলে থাকেন তার কথাকে সশ্রদ্ধ সালাম আবার যারা এটার পক্ষে ছিলেন যেমন অধিকাংশ আলেমের আলোচনায় সম্ভবত ভিডিও হয়েছে আমি জানি না আমার আগে তো শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ বাংলাদেশের
এখন উল্লেখযোগ্য একজন মুরব্বি হেফাজত ইসলামের মহাসচিব তার আলোচনা ভিডিও হয়েছে এটা তো সকলেই দেখেছেন তারা আপত্তি করেন নাই আলহামদুলিল্লাহ যিনি করেছেন তার তো আলহামদুলিল্লাহ অযথা এগুলো নিয়ে আমরা বারবারই করব না তবে কেউ করলে আমরা তাকে বলবো ভাই এগুলো নিয়ে অযথা বারবারই করা উচিত না এমন আমরা দেখি এক মাহফিলে আমি গিয়েছি অতি সংক্ষেপ করতে চাইলে একটু বড় হয় এক মাহফিলে আমি গিয়েছি সেখানে গাজীপুরের এক মাদ্রাসার মুহতামিম তিনি ছিলেন সভাপতি তা আমার আগে তিনি মাইক নিয়ে কয়েকটা কথা বললেন তার আগে বয়ান করেছেন কারা বাংলাদেশের অন্যতম সিপাহ সালার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হাফিজাহুল্লাহ তার আগে বয়ান করেছেন আরো বেশ কয়েকজন আলেম যারা আমি নাম বললে সকলে চিনবেন সকলে বাংলাদেশের প্রথম সারির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এখন সেই সভাপতি সাহেব যিনিও আলেম এবং তকি ওসমানী সাহেবের সাগরেত পরিচয় দিয়েছেন নিজেকে মাইক নিয়ে বললেন যে এই যে মাহফিল শোনার চাইতে নিকৃষ্ট কাজ হলো ভিডিও করা এটা হলো নিকৃষ্ট পর্যায়ের কবিরা গুনাহ যারা এটাকে হালাল মনে করবে তাদের ঈমানই থাকবে না আর বললেন এই যে এত এত আলেম তাদের ভেতরে কি কোনো ঈমান নাই কোনো গায়রত নাই এই যে তাদের সামনে একটা নিকৃষ্ট কাজ হলো একজন প্রতিবাদ করলো না তারপর তিনি বলেছেন জিনার চাইতে নিকৃষ্ট হারাম মাহফিলের ভিডিও করা আর শ্রোতাদেরকে বলেছেন হাত তুলেন সবাই যেই মাহফিলে ভিডিও হবে সেখানে আপনারা কেউ যাবেন না তা আমি তো বললাম অতি সংক্ষেপে তিনি বলেছেন 20 মিনিট সময় লাগিয়ে আর সবগুলো অ্যাটাক জনগণ রে না সবগুলো আলেমরে দিয়েছেন বিশেষ করে ইঙ্গিত করে তার আগে যে হুজুররা বয়ান করেছেন তাদেরকে নিয়ে টিটকারি মেরেছেন এত বড় বড় হুজুর আমার বুঝে আসলো না জিনার চাইতে নিকৃষ্ট হারাম হলো একজনও কোনো প্রতিবাদ করলো না এখন আমি শুনে আমার বয়ান করার মেজাজটাই গেল নষ্ট হয়ে বিশেষ করে মধুপুরের পেশায় হুজুরকে আমি আমার নিজের বাপের চাইতেও বেশি শ্রদ্ধা করি কারণ এরকম মুরব্বীরা যতদিন থাকবেন ততদিন পর্যন্ত উম্মার তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ বড় সহজ হবে আমি তো দোয়া করি আল্লাহ তার 100 বছরের চাইতে বেশি হায়াত দান করুন তো আমি আর সইতে পারি নাই তো প্রথমেই এখন তিনিও যেহেতু একজন মুরব্বী আবার তো কি ওসমানী সাহেবের সাগরেদ তার সামনেও বেয়াদবি করা উচিত না ফুল আলোচনা করে লাস্টে শুধু আমি প্রসঙ্গটা টেনেছি এখানে তো আপনাকে কয়েক মিনিটে বললাম সেখানে মোটামুটি প্রায় 20 মিনিট নিয়ে সব দলিল প্রমাণ দিয়ে এই পক্ষের দলিল কি ওই পক্ষের দলিল কি যারা জায়েজ বলেন যেমন তো কি ওসমানী সাহেবরা যেমন মক্কা মদিনার ইমামরা যেমন এই পৃথিবীর অধিকাংশ আলেমরা তাদের দলিল কি আর যারা না জায়েজ বলেন তাদের দলিল কেমন কি পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ইলিয়াস ঘুম্মান সাহেব অনেকে হয়তো চেনেন তিনি ভিডিও অনলাইনে মাত্রাতিরিক্ত কঠোর কিন্তু তিনি বয়ান মাহফিল করার বয়ান রেকর্ড করার পক্ষে তার মত হলো বয়ানের সময় শ্রোতাদের দিকে ক্যামেরা ঘোরালেও হারাম হবে কারণ আমারটা শোনা জরুরত রেকর্ড করা জরুরত শ্রোতাদের চেহারা দেখার মধ্যে কোনো জরুরত নাই এটার মধ্যে ইসলামের কোনো ফায়দা নাই এত কঠোর কিন্তু তারপরও ভিডিওর পক্ষে তো এখন আমি উভয় পক্ষের দলিলে আলোচনা করলাম লাস্টে বললাম এখন যেই সারা দুনিয়া মিলায়া 100, 200, 500, 1000 আলেম যদি এমন পাওয়া যায় যারা এটারে হারাম মনে করে বাকি লাখ 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 আলেম যারা হালাল মনে করে এখন যদি মাত্র 100, 200 জনই নিজের হক মনে করে আর বাকি সবাইরা বাতিল মনে করে আর এটাও বলে যে মাহফিলও এমন মাহফিলে আসবা না যেখানে ভিডিও হয় তাহলে সামনে হজে যাবে কেমনে উমরায় যাবে কেমনে ওখানে তো হজ আর উমরাও চিরতরে বাদ দিয়ে দিতে হবে আর সব হুজুররে বয়কট করে শুধু হাতে গোনা এ বাংলাদেশের 10 জন 20 জন হুজুররে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে হবে তাহলে মূল আমার ইখতিলাফের ক্ষেত্রে এভাবে কঠোরতা করা উচিত না তো আমি হজরতের সামনে আদবের সাথে এটা গুজারিশ করছি যে আশা করি হজরত বিষয়টা নিয়ে ফিকির করবেন আমি একজন সাগরেদ হিসাবে ছাত্র যেভাবে উস্তাদের সামনে সবক বলে কোনো প্রশ্ন আসলে সংশয় আসলে উপস্থাপন করে আমিও দুই দলের আলোচনার আলোকে এই সংশয়টা আমার দিলে আসলো আশা করি হুজুর বিষয়টা নিয়ে ফিকির করবেন এতটুকু বলে আবার মাইকটা আমি তার হাতেই দিলাম এ কারণে যাতে কেউ বলতে না পারে খালি মাঠে গোল দিয়েছে এগুলো তো অনেকে বলে যে হুজুরের কথা বলতে দিলে হুজুর সব দলিল খণ্ডায় দিত এজন্য আমি বললাম যে আমি দোয়া আমি করব না হুজুর করবেন আখেরি কথাগুলো হুজুর বলবেন হুজুর হাতে নিয়েই বললেন যে যাই বলুক না কেন ওই যে বিচার যাই হোক তালগাছ আমার যে যাই বলুক না কেন যত দলিল দেখ না কেন এমনকি আগে তো বলেছেন যারা এটারে হালাল বলবে এদের ইমানও নাই আমি এটাও বলেছিলাম তাহলে হুজুরের উস্তাদ তকি ওসমানী সাহেবের ইমানও তো আর বাকি থাকে না আর উস্তাদের যদি ইমান না থাকে তাহলে সাগরের যার থেকে এলেম নিল এলেমও তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় আদবের সাথে উপস্থাপন করেছি এখন হুজুর বলল এটা আমি এখনও একমত যে জিনার চাইতেও বেশি হারাম এটা যতটা না গুণা এর পক্ষে সাফাই গাও এর চাইতে বড় গুণা এর চাইতে বড় ইমান বিধ্বংসী কারণ কথা বলার সাথে সাথে একটা লোক এমনকি মুরব্বীও বাকি থাকলো না সবাই উঠে মাঠ থেকে চলে গেল
তারপর তিনি আর কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে দোয়া ধরে ফেললেন তো এখন ব্যক্তিগতভাবে আমার কষ্টের জায়গা এটা আমি তার নামও বলি নাই নাম বললে গিবত হবে অবশ্যই নাম বলি নাই কিন্তু মূল ঘটনাটা টেনে এটা বুঝালাম যে ইখতিলাফি বিষয় নিয়ে আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি না করি বিশেষভাবে যেখানে একটা পক্ষে অধিকাংশ আলেম অধিকাংশ মানে 90% প্লাস হবে আমার দেখা মতে আমার ধারণা মতে আর এই পক্ষে দলিলও আছে সেখানে আল্লাহর ওয়াস্তে অযথাই হক বাতিলের ইখতিলাফ এগুলোরে না বানাই না হলে এমনি জাতি বিভক্ত আর কত বিভক্ত করব আমরা আর কত ভাগ করব আমরা এখন এগুলো নিয়ে মারামারি করলে ওই দিন শেষে আর কাউরে খোঁজা পাওয়া যাবে না ওই কম্বলের পশম ভাষা শুরু করলে দিন শেষে আর কম্বলটা থাকবে না অবস্থা হবে এমন এখন চালুনি চালুনি যদি শুইরে কয় কিরে শুই তোর পেছনে ছিদ্র কেন এখন শুই তো কবে বেড়া তোর তো পুরাটাই ছিদ্র হওয়া নিজে ছিদ্র দেখিস না আর আমার একটা ফুডা এইটা থেকেই তোর নজর সরে না তো সমস্ত কারণে আমার আখেরি গুজারিশ সেটাই ইখতিলাফি বিষয়ে নম্রতা অবলম্বন করি কঠোরতা না করি অন্য পক্ষের আলেম ওলামার অ্যাটাক না দিই বিশেষ করে সাধারণ মানুষের সামনে কোনো আলেমকে অপমান না করি কোনো আলেমের ইজ্জত নিয়ে প্রশ্ন না তুলি কেউ ভিডিও করলেন বলেই বাতিল আর একজন ভিডিও করলো না বলেই হোক এমনি তলে তলে যা করুক না করুক খালি এইটা ক্ষেত্রেই হক বাতিলের মানদণ্ড আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এমন ভুলভাল আকীদা পোষণ করা থেকে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পাঠ করি